তো আজকে সিজার বাড়ি পিঠে এসেছে, আমি বুঝি মা এই সিজা বসে আছে। দেখা যাক এই যে পিঠে গুলো দেখি একটা একটা করে খুলে দেখি কি কি পিঠে আছে, দেখা যাক খাবো এবার। ভেতরে কি আছে দেখা যাক। ও ভাজা, এটা ভাজা কুলি পিঠে, কুলি পিঠে নয় পুলি পিঠে। এটা খোল দেখি কি আছে, এবার বন্ধ করি। দুধ পুলি, ওই যে দুটো কিশমিশ, এই যে এবার এইটা এখানে দেখি সবার চেনা পাটি সাপটা। এই দেখো পাটি সাপটা খেয়ে বলবো কেমন হয়েছে, তো চলো এবার খাবো দেখি কেমন হয়েছে। আমরা খাওয়া শুরু করলাম ভাজা পুলি পিঠে, ওইদিকে মা খাচ্ছে, বাবার খাওয়া দেখি। এই দেখো ভেতরের আমি কাটছি কয়েকটা দেখি। তো পরবর্তী পিঠে গুলো গিয়ে পাটি সাপটা দেখি, দে ভাই দে একটু খায়াল ওই ওইদিকে তো উনি চাপা চুপা দিয়ে বসে আছে, খায়াল ওই দাঁড়ান দাঁড়ান খায়াল ওই প্লেট পাটি সাপটা। আমিও এক পিস খাই, আমি খাবো কারণ আমি গোটা খাবো না। আমার কিন্তু এটা না বড় আমিও খাই না, বেরিয়ে গেছে মুখ দিয়ে পুর বেরিয়ে গেছে। কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে, ভালো ভালো। এরপর কি যেন দুধ পুলিটা বাকি আছে, ওটা খেয়েও বলবো কেমন হয়েছে। তো দেখি পরবর্তী স্টেশন মানে আমাদের পিঠে স্টেশন, ঠিক আছে। দুধ পুলি হয়ে দেখতে পাচ্ছ, দুধ পুলিটা আর নেই পিঠে। এই দেখ কিশমিশ দেওয়া আছে, খায়া দেখি। আমাকে দিবি না তুই, আমি তোকে বললাম একটু দিতে, আমার দাদা আমাকে খাই দিচ্ছে। খেতে পায় না, আমার পিঠে খেতে এসছে, খুব ভালো হয়েছে কাকিমা, থ্যাংক ইউ ঠাকুমা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। মা পাশে চলে এসেছে, দেখতে পাচ্ছ দিন দিন আমার মা কতটা মানে আমার ভিডিওতে চলে আসছে। আমি পুরো ফ্যামিলিকে নিয়ে ভিডিও করি, এই যে আমার সিজারানি ফরফরানি, ওই যে পুচি বসে আছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে ঢুম করে টিপে দিও, ঠিক আছে, বাই।